নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই কবজি ডুবিয়েতে। আমি সম্পর্ণা। আজকে আমি একটা একদমই নতুন ধরনের পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নাম হচ্ছে পনির লাবাবদার। এরকম পনিরের রেসিপি আমরা সচরাচর ধাবাতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আসুন দেখে নিয়ে জন্য কী কী লাগছে। এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ, আর লাগবে 10-12টা কাজু, এক টুকরো আদা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর 10-12টা রসুন। ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, তিনটে ছোটো এলাচ, 8-10টা লবঙ্গ নিয়েছি এখানে, 1 টিস্পুন জিরে নিয়েছি, গোটা জিরে, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো ঝাল শুকনো লঙ্কা নয়, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এখানে 200 গ্রাম পনির আমি এইভাবে 3 কোণা করে কেটে রেখেছি, আর একটু পনির রেখেছি, এটা গ্রেট করে নেব পরে। কড়াই গরম করে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা রান্নাটা ঘি বা বাটারেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কাটা, শুকনো লঙ্কা, আর যে ফোড়নগুলো রেখেছিলাম গরম মশলা সেগুলো সব দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভাজতে হবে যাতে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আমি একসঙ্গে গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। আমি কত কী পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিই সবই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখুন আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব লাল করে ভাজবো না, পেঁয়াজগুলো হালকা গোলাপি হয়ে আসা অবধি, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া অবধি ভাজবো। এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে অনেক বেশি টেস্টি আর খুব সহজ বানানো, আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজটা প্রায় ট্রান্সপারেন্ট হয়েই গেছে। এবার আমি এর মধ্যে বাকি জিনিস মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাজু রসুন আদা আর লঙ্কাটা, এগুলো দিয়েও আমরা 1-2 মিনিট আরও ভেজে নেব। এটা দেখতে বাটার পনিরের মতন হলেও একদমই টেস্টটা কিন্তু আলাদা হয়। আমি স্বাদ মতো নুন এখনই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে গলে আসা অবধি ভালো করে ভাজতে হবে, সামান্য একটু জলও অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোগুলো আর একটু সেদ্ধ হবে। ভালো করে নাড়িয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটো আর মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা টমেটোগুলো সেদ্ধ হয়ে আসা অবধি 4-5 মিনিটের জন্য কুক করব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, দেখে নিই টমেটোগুলো গলেই গেছে। হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। এবার এটা ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডার জারে এটাকে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অবশ্যই মিশ্রণটাকে ঠান্ডা করে নেবেন ভালো করে। দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা কাজুর সাথে 4 মগজ থাকলে তাও দিতে পারেন। দেখুন এরকম বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি এখানে, আপনারা বাটারও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা আদা। আদা বাটাও দেওয়া যেতে পারে বা চপড আদাও দিতে পারেন আপনারা। 1-2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে সাথে সাথেই আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি ভাজবে না, নইলে মশলাটা পুড়ে যাবে, হলুদ আর ধনে গুঁড়োটা। ভালো করে গ্রাইন্ডার জারে যেটুকু মশলা লেগে আছে জল দিয়ে দিয়ে দিলাম। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম অন্যরকমের রেসিপি। একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি এগুলোর সঙ্গেও খুব ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু চিনি, 1 টিস্পুনের মতো। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি একটু চিনি দিলাম। একটু জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব।
মশলাটা একটু ভালো করে তাতে কষে যাবে। দেখুন 4-5 মিনিট ধরে আমি এটাকে ফোটাচ্ছি, অনেকটা কমেও গেছে এই সময় মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি 1 টিস্পুন। এভাবে হাতে করে একটুখানি ঘষে পরে দেবেন, তাতে কাসুরি মেথির থেকে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর যে পনিরটা আমরা রেখেছিলাম সেই পনিরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আমি গ্রেটারের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে পনিরটা গ্রেট করার সময় গ্রেটারের মধ্যে চিটে থাকবে না। দেখুন এবার ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে আমি পনিরটা ভাজিনি, এই দেখুন কাঁচা পনিরই দিয়ে দিলাম, কেননা পনিরটা এই রেসিপিটাতে ভাজলে ভালো লাগে না, টেস্টটা ভালো লাগে না, পনিরের ওই নরম ব্যাপারটাই এটাতে ভালো লাগে। এবার ভালো করে পনির দিয়েও 1-2 মিনিট আরও ফুটিয়ে নেব, আর গ্রেভিটাকে আর একটু ঠিক করে নেব। আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি, অবশ্যই এটা অপশনাল, থাকলে দেবেন। 2 টিস্পুন আমি এখানে ফ্রেশ ক্রিম দিলাম। ভালো করে ক্রিম দিয়েও মিশিয়ে নেব। এটা হয়ে এসছে প্রায়। আপনারা ঠিক যেরকম গ্রেভি রাখতে চান সেরকম কনসিস্টেন্সি রেখে এটাকে বন্ধ করে দেবেন গ্যাসটা। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে অন্যান্য রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর হয়েছে দেখতে। ওপর থেকে আমি একটু ধনে পাতা আর একটুখানি পনির গ্রেট করে দিয়েছি গার্নিশ করার জন্য। দেখুন কতটা ক্রিমি হয়েছে, পনিরগুলো ভীষণ সফট থাকে। আমি এটা বাড়িতে বানানো তান্দুরি রুটি দিয়ে সার্ভ করেছি। আপনারা যদি তান্দুরি রুটির রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।